আজকে সকালটা একটা অদ্ভুত আবেগময় সকালে পরিণত হলো। সেই আবেগ যেমন কবির প্রতি, এবং সেই আবেগ প্রদীপদাকে পেয়েও। আপনারা বুঝতেই পারছেন, যারাই ফোন করছেন তারাই প্রদীপদাকে দেখে, প্রদীপদাকে কাছে পেয়ে অসম্ভব মতো অসম্ভব আবেগ আপ্লুত হয়ে পড়ছেন আর কি। সঙ্গে তো রাজ্যশ্রুতির গান রয়েইছে, কিন্তু আপাতত রয়েছেন একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দমদম থেকে সুফিকা রহমান কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, সঞ্চালককে ধন্যবাদ দিই, তারা টিভি কে ধন্যবাদ দিই। আজকের অনুষ্ঠান অসাধারণ হচ্ছে, আর আমাদের দাদামণি প্রদীপ ঘোষ, আজ আমাদের বোধহয় 40 বছরের বন্ধু, হ্যাঁ তাকে দেখতে পাচ্ছি, এবং রাজশ্রী আমার ছোট বোন তাকেও দেখতে পাচ্ছি, সেও আমাদের বহু দিনের ছোট বোন, তাকে দেখতে পাচ্ছি, তার গান শুনতে পাচ্ছি, আমি খুব আপ্লুত, আমাদের বাড়ির সবাই শুনছে দেখছে, অনেক অনেক ধন্যবাদ। রাজশ্রী খুব ভালো হচ্ছে, আর প্রদীপ থেকে কিছু বলার নেই, আমার প্রণাম, আমার ভালোবাসা নেবেন। সুফিকা দি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার আবেগ আবারও আমাদের নতুন করে হৃদয় ছুঁয়ে গেল। আমরা রাজ্যশ্রীর কাছে চলে যাই, এবং তুমি এবারে যেভাবে তোমার সুর দিয়ে ছবি আঁকবে আর কি। সুফিকা, সুফিকা রহমান, সুফিকা বৌদি, উনি ফোন করেছিলেন, ওনার সুরে আমি গান করেছি। হ্যাঁ, ওটাই তো আপনাকে বললাম, অসাধারণ গান করে, অসাধারণ সুরকার, উনি ভীষণ ভালো গান করেন, নিজে ভালো সুর করেন। লতা মঙ্গেশকরের রেকর্ডিং এর জন্য ও তার বেসিক গানটা করে দেয়, সেটা দেখে লতা মঙ্গেশকরও গান তুলেছে। বাহ, ও ছোটদের নিয়ে প্রচুর কাজ করেছে। সুফিকা দি, আপনাকে সঙ্গে পেয়ে অনেক আমি বুঝতে পারি, ধন্যবাদ আপনি আমাদের ফোন করলেন। মনটি আমি কৃতজ্ঞ যে তুমি সকালবেলাটা অন্য কাজ ফেলে এই অনুষ্ঠান শুনছো। আমার খুব সৌভাগ্য যে আমি ওনার সুরে গান করেছি। সৌভাগ্য আমাদেরও আপনাকে সঙ্গে পেয়ে। সুফিকা দি খুব ভালো থাকবেন, আর এভাবে প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকবেন। আর আজকে আমার এত ভালো লাগছে বিশ্বরূপ, যে আপনি দাদা কাজী নজরুল ইসলামকে আপনি ছুঁয়েছেন, তো সেইটা যে এমন একটা, তাই আমি আপনাকে একটুখানি তার কাছে পৌঁছাতে পারি, ভীষণ ভালো লাগলো, আর এত সমৃদ্ধ হলাম যে আপনার এত সুন্দর আপনি বলছেন। মানে আমি তো তাকে নির্বাক অবস্থায় পেয়েছি, কিন্তু কত সুন্দর যে আপনার এক্সপিরিয়েন্স। সেই জন্য আমার ছোটটা অন্য রকম, আমি তার অনুভূতিটাকে স্পর্শ করার চেষ্টা করেছি। সেটাই তো একটা অসাধারণ অনুভূতি। আর ওর রচনা পড়া যে হয় না, ওর চিঠিপত্র, ওর গল্প, এগুলো পড়লে দেখা যায় যে কি বিশাল আদিগন্ত বিস্তৃত। আমরা শুধু কয়েকটা গজল, কয়েকটা বিদ্রোহের কবিতা, এটাই সীমাবদ্ধ। কাজী নজরুল ইসলামকে নিয়ে কিন্তু আমাদের প্রাণে ধরে চর্চা করা উচিত। এই যে আজকে প্রাতিষ্ঠানিকটা দেখুন, শুধু কোথাও তো কোনো নেই, গট আপ নেই, বা দাদা কি বলবেন, বা শ্রোতারা কি বলবেন, বা আমি যে করব, কিন্তু এত একটা বড় জায়গায় গেলে তো পূর্ব প্রস্তুতি দরকার হয় না, এত সুন্দর সকাল, সেই জায়গাটাই আমাদের প্রভাবিত করে, ওটাই ভীষণ ভালো লাগছে, খুবই আনন্দ। পাহাড়ে যাই, সমুদ্রে যাই, আমরা কি আর ভেবে যাই কিছু। রাজশ্রী, এবার একটা কাব্যগীতি। হ্যাঁ, কাব্যগীতিতে যাব, কিন্তু এখন আপাতত একজন কবিতার লোক রয়েছেন আমাদের সঙ্গে, কবিতার মানুষ রয়েছেন আমাদের খুব চেনা মানুষ। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। নমস্কার, আমি কাজল সুর বলছি। ও আচ্ছা, বলো কাজল। আচ্ছা, তারা টিভিকে প্রথমে ধন্যবাদ জানাবো যে তারা নজরুলকে সারা বিশ্বে যেভাবে পৌঁছে দিচ্ছেন, ধন্যবাদ জানাবো। কাজী নজরুলকে আমার প্রণাম, প্রদীপ দাসকে আমার শ্রদ্ধা, এবং রাজশ্রীকে আমার শুভেচ্ছা, আর বিশ্বরূপ তোমাকে আমার প্রীতি। আজকে আমি আনন্দে ভালো করে কথা বলতে পারছি না, বহুদিন মানে বহুদিন ধরে বহু চ্যানেলকে অনুরোধ করেছি প্রদীপ দাসি কেন আনা হয় না, তারা টিভি সেই আশা পূর্ণ করেছে, যার আবৃত্তি মানে সেই পথে আমাদের চলা তাকে দেখি একদম ছোট থেকে, মানে আনুষ্ঠানিক ভাবে কোনো শিক্ষিত হয়নি কারো কাছে, কিন্তু শুনে শুনে, এবং সেটা কয়েকবার পেয়েছিলাম কাজী সব্যসাথীকে, আর বহু বহু বহুবার প্রদীপদার পায়ের কাছে পৌঁছতে পেরেছি, একই সাথে অনেক জায়গায় যেতে পেরেছি। তাই তার এই পায়ে চলা পথ ধরে আমাদের যতটুকু পথ চলা, সামান্য একটু হলেও সবই কিন্তু প্রদীপদা, প্রদীপদা এবং প্রদীপদা, তিনি আমাদের এই বাচিক শিল্পের প্রদীপটি জ্বালিয়ে দিয়েছিলেন, এবং আজও সেই প্রদীপের আলোয় আমরা অল্প অল্প পড়াশোনা করছি। আর রাজশ্রী বন্দ্যোপাধ্যায় তার গান আজকে একইভাবে অদ্ভুত ভাবে সংবোধ করে যাচ্ছে, অর্থাৎ কাজী নজরুলকে আজকে যে প্রণাম, তা এই দুই শিল্পীর
একটা শ্রদ্ধা, সেই শ্রদ্ধায় আমরা জারিত হচ্ছি। আমি আর একটা বাড়াবো না, শুধু আবার অনুরোধ প্রদীপ দার কাছে, রাজ্যশ্রীর কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে হারানুহি আর নিকুঞ্জ পদে, আর প্রদীপ দার কাছে অনুরোধ, যদি আর একবার একটু কামাল পাশা শুনি। এর আগে প্রদীপ দার কামাল পাশা শুনেছি বছরের পর বছর, একটু অল্প শুনলেও সেটাই আমাদের প্রাণিত করবে। ধন্যবাদ। শোনো, যখন ব্যক্তিগত পর্যায়ে কথা বললে, আমাকে কিন্তু কালকে একজন বলেছেন যে তুমি করেছো এখানে কামাল পাশা। কাজলদা, একটা কথা আমি বলি তোমায়, সেটা হচ্ছে যে এটা মানে সবার উদ্দেশ্যেই বলছি, কাজলদা ফোনে এক্ষুনি কথা বললাম বলে কাজলদার নামটা করছি, সেটা হচ্ছে যে যখন আজকে প্রদীপদা এলেন, এই অনুষ্ঠানের আগে যখন বসে প্রদীপদার সঙ্গে কথা বলছিলাম, তখন আমি প্রথম প্রদীপদাকে বলি যে প্রদীপদা কামাল পাশা ছাড়া তো মানে ভাবাই যায় না আপনাকে, তো ওটা কিন্তু বলতে হবে। প্রদীপদা বললেন যে ওটা না আমি আজকে বলবো না ভেবে এসেছি, কিন্তু যেভাবে অনুরোধের পাহাড় তৈরি হচ্ছে আমার মনে হয় না প্রদীপদা সেটা সেই কথাতে থাকতে পারবেন বলে। ঠিক আছে, রাজশ্রী গানটা রাজশ্রী হয়ে যাক। তুমি কি গজল গাইবে কোনো? হ্যাঁ, গজলও গাইতে পারি। গজলই কর। গজল করব তাহলে, এইটা একটু বলে দি। হ্যাঁ, ছোট্ট এটা প্রথম দিককার রচনা কাজী নজরুল ইসলামের, এবং গজলে তো একটা ব্যথার ব্যাপার থাকে, সেইটা এখানে আসছে। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ভুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে নওরোজে গিয়ে, চাঁদ না দেখে আঁধার রাতে বাঁধে কি গো এলো চুল। আজও দক্ষিণ হাওয়ায় ফাল্গুন আসে, আজও দক্ষিণ হাওয়ায় ফাল্গুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে, দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাঁপার দুল। কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল। বড় ব্যথার জায়গা এটা। গজল তোমার বুকের ফুলদানিতে ফুল হাবধু আমি, তোমার বুকের
অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছে, নমস্কার সুপ্রভাত বন্ধু। থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার সুপ্রভাত। হ্যাঁ, একটু যদি জোরে বলেন প্লিজ, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যিনি ফোন করেছিলেন। আবারও ফোন করুন, নিশ্চয়ই লাইন পাবেন, কথা হবে, কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি।